Hijaulah. চুংতাও 5 নম্বর বুথ সপাইখা দনপুর্ণি নাই তো মানে খাপাং জায়গা বিজেপি যে ক্যান্ডিডেট বা বর্তমান এবং মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে, পাশাপাশি আমরা যে ভোটারদের উদ্দীপনা উৎসাহ দেখছি তাতে বোঝা যাচ্ছে যে এখন তারা শুধু রেজাল্টের আশায় বসে আছে। প্রত্যেকটি জায়গাতেই প্রায় এখনকার সময়ে যা ভোট হওয়ার যে পার্সেন্টেজ হওয়ার কথা তার থেকে অনেক বেশি হয়েছে। এটা আমাদের জন্য মানে একটা সৌভাগ্য বলবো যে মানুষ প্রথম দিকে একটা আমরাও মানে গত নির্বাচনটা 6 মাস আগে হলো, আবার নির্বাচন মানুষ কীভাবে নেবে এটা একটু সন্দেহ ছিল। এখন না ঠিক আছে, মানুষ সাধারণত আমরা পক্ষে আছে এবং ভোটের জন্য প্রস্তুত তারা এবং উন্নয়নের জন্য প্রস্তুত। থ্যাংক ইউ স্যার। ভাই আনক কিছু কিছু থাইছে থাইছে সারা আনি বাকি ইমান বাকি আর তা বর্তমানে যেটা বক ভোট দিতে হয় চিনি জনগণের স্বার্থে, আগেও যেভাবে চিনি বিজেপি সরকার যেভাবে জনগণ সাহায্য লেখা সামুখ লাইন উপর রেখা লগে রেখা গাহাম কেন বরং সাপোর্ট খাইও লগে তঙ্গ সবসময় গাহাম হাইমা যতন ডিসকাশন খাইও আবার চিনি বরং নাইকলমার বাকি সে গাহাম করে খে বিজেপি তা ভোট লাইতাম তা ব কেন্দ্র ব ইব তো দনপুর কেন্দ্র দনপুর বুসু কর বা ইব 5 নম্বর ভোট চুংতাও 5 নম্বর বুথ সপাইখা দনপুর্ণি নাই তো মানে খাপাং জায়গা বিজেপি যে ক্যান্ডিডেট বা বর্তমান বর্তমানে যে সরকার আমরা যে জনজাতির জন্য অনেকটি উন্নয়ন করছে, এ কারণে আমরা সকল সকলকে ভোট দিয়েছে। এখন পর্যন্ত আমরা প্রায় 250-300 মতো কাস্টিং হয়েছে ভোট, এ পর্যন্ত এখন লোক মোটামুটি আইতে আছে, আরও আইব। কোন কেন্দ্র এটা কোন কেন্দ্র? চার নম্বর ভোট সেন্টার মোহনভোগ আনন্দ মোহনভোগ ইংলিশ মিডিয়াম হাই স্কুল। কোনো সমস্যা আছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে? শান্তিপূর্ণ আছে বলতে এখন যে মঠা আর সিপিএম তারা জনতা পিঠা পিঠাছে সকালে, এরপরে অভিযোগ করছে বিজেপি হাত বিজেপির উপরে, কিন্তু এটা কোনো এফেক্ট হইতো না এর কি তারা তারা। থ্যাংক ইউ। দুই চারটা জায়গাতে বিরোধীরা দেখলাম, বাকি কোথাও নেই তারা। আবার আমরা ভাবছি আগামী দিন বা সন্ধ্যায় নাকি কোনো এসি হলে বসে আমাদের প্রেস কনফারেন্স করে বলবে যে এখানে সন্ত্রাস চলবে। আপনারা তো দেখলেন প্রতি বুথে একদম শান্তিপূর্ণ ভোট চলছে। এইভাবে আমরা গত 23 নির্বাচনও আমরা করেছিলাম, তখন কিন্তু হারার পর তারা এই কথাই বলেছিল। আবার রেজাল্টে আমি ভাবছি এবার 23 নির্বাচনে হারার পর আমার প্রতিদ্বন্দ্বী কৌশিক ভাই সেও বলবে এই কথা যে হয়তো বা সন্ত্রাস হচ্ছে। তো আমি ওনাদেরকে বলবো আপনারাও দেখেন, কারণ আমরাও মাঠে আছি, আপনারাও মাঠে আছেন, যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি এটা একটা খেলা চলছে, খেলাতে হার জিত আছে, তাই বলে অপবাদ দেওয়াটা সঠিক না আমার মতে আর কি। আচ্ছা, আমার মনে হয় এবার সিপিএম জামানত জব্দ হবে। ধনপুরের মানুষ একদম প্রতিজ্ঞা করে নিয়েছে, এবার ধনপুরে তাদের অস্তিত্ব বিলুপ্ত করে দেবে। আমাদের প্রধান কাজটা হলো উন্নয়ন, উন্নয়নের উপরেই আমরা রাজনীতির যেই আমাদের পরিকাঠামো আমাদের যে রাষ্ট্র নির্মাণের চিন্তাধারা সেটা চলছে। যেই জায়গাতে রাস্তাঘাটের একটু সমস্যা রয়েছে ওইগুলি মেরামত হবে, এটি আগেও বলেছি। বিদ্যুতের কিছু সমস্যা রয়েছে জনজাতি এলাকাতে, ওইগুলো আমরা সমাধান করব। এবং শিক্ষার ক্ষেত্রে যদি কোনো যে যে স্কুলে শিক্ষকের স্বল্পতা রয়েছে সেগুলি আমরা সম্পূর্ণ করব। প্রথম লক্ষ্য থাকবে এটাই আমাদের এই এলাকার উন্নয়ন। কোনো জায়গায় কি কোনো ইভিএম টিভিএম খারাপ হচ্ছে বা এমন কোনো খবর? হ্যাঁ, আমার জানা মতো 20 নম্বর বুথে আমাদের না 18 নম্বর বুথে উত্তর পূর্বাঞ্চলে প্রথম এক ঘন্টা খানেকের মতো ইভিএম বন্ধ ছিল, এখন ঠিক আছে, এখন চলছে, শুরু হয়ে গেছে। এই একটাই তো, আর নেই তো? না। থ্যাংক ইউ স্যার। আমরা সব জানা
এক্সাক্ট টাইমে শুরু করেছেন। এখনো পর্যন্ত কেমন কাস্টিং হয়েছে? তো 77-78 পর্যন্ত 171 টা আছে। 171 টা দেখিনি এখন। কোন কেন্দ্র এটা, কোন কেন্দ্রের কোন ওয়ার্ড বা কেন্দ্রটা? হচ্ছে 23 ধনপুর, আর এটা হচ্ছে পার্ট নাম্বার হচ্ছে 15। পার্ট নাম্বার 15। কত ভোটার আছে? 655। কোনো সমস্যা আছে? আমার সমস্যা হয়নি। সমস্যা নেই। স্যারের নাম? নিকুঞ্জ সরকার। নিকুঞ্জ সরকার। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। যে ধনপুর বিধানসভা যে বাই ইলেকশান, আমাদের আমরা চাই শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং উন্নয়ন হবে। এই উন্নয়নের জন্যই আমরা সরকারকে দ্বিতীয়বার, এই ধনপুরকে আবার দ্বিতীয়বার জেতানোর জন্য আমরা সবাই একসাথে ভোট দিচ্ছি এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোন কেন্দ্রের এটা, কোন বুথ এটা? ধনপুরের 23-15 নং বুথ। কত ভোটার আছে জানেন? 662। কী কী ডেভেলপমেন্ট হয়েছে এই সরকারের আমলে বা বিগত সরকার কতটুকু উন্নয়ন করেছে আপনাদের এখানে? সরকার আমলে তো অনেক উন্নয়ন হয়েছে, কিষাণ সম্মান নিধি থেকে আরম্ভ করে যে উজ্জ্বল যোজনা গ্যাস, তারপরে অটল জলধারা যোজনা, বিভিন্ন রাস্তাঘাট, তারপরে আমাদের যে প্রধানমন্ত্রী যে আবাসন, যে ঘর, অনেক উন্নয়ন হয়েছে। বিগত সরকার কতটুকু উন্নয়ন করেছে? বিগত সরকার তো সবাই দেখছে, আপনারাও দেখছেন যে কী করেছে, উন্নয়ন এরকমই করেছে। তার জন্যই তো আজকে বিজেপি সরকার ত্রিপুরার যে গঠন করেন, বিজেপি সরকার ত্রিপুরার যে এসেছে, যদি উন্নয়নটা যদি সেরকমভাবে হতো তাহলে তো বিজেপি সরকার ত্রিপুরার যে আসলো না। হলে এক নাতারে ওরা ছিল 25 বৎসর, তারপরে 10 বৎসর। আচ্ছা, কোনো সমস্যা আছে আপনাদের এখানে? ভোট শান্তিপূর্ণ হচ্ছে? ভোট শান্তিপূর্ণ, সবাই ভোট দিচ্ছে খুব শান্তিপূর্ণ। কোনো রাজনৈতিক দল থেকে কোনো ধরনের কোনো কিছু পাচ্ছেন না তবে? মানে ধরেন সব শান্তিপূর্ণ আছে তো? সবাই ভোট দিচ্ছে নির্বিঘ্নে? সবাই ভোট দিচ্ছে। ঠিক আছে। মানে বিএলও? আচ্ছা, হ্যাঁ, বিএলই সবই সমটাম হইল। মানে তার পর্যন্ত তো যে নমানি নিরাপদ ভাবে গণতন্ত্র অধিকার যে যেন হামসা গণবুর হইতা আমি যে নুমানি আনিরা তোতাল বুতার টঙ্গ 815, এর মধ্যে পুরুষ বুতার 429, মহিলা বুতার 386 জন, এর মধ্যে ব কেন্দ্র, ব এটা ধনপুর কেন্দ্র, ব নম্বর, ব কেন্দ্র 14 নম্বর পার্ট। 14 নম্বর পার্ট। আসুন চলি বুতা। আচ্ছা, তামো তামো হেল্প খাইতো বুতার? ন বুতার না হেল্প খাই, মানে যারা বুতার চিলি বিতরণ খাই গা, আবার যদি বুলে নগদ খাই ভিকা এরা আবার নতুনভাবে না আনে এগুলো। আমি তো ডাবল বুতার চিলি মাইয়া, এগুলো কাগজও সইরু, তার সিরিয়াল নাম্বার বনি বুমুম ওইটা বুতার নিয়ে যে মানে সিরিয়াল নাম্বার বনি বুমুম সইরু ওটা আমি আসো হেল্প খাই। আচ্ছা, হামবাই আমি দিয়ে আসো না। হ্যাঁ দাদা, নি বুমু কাশীপূর্ণ নোয়াতিয়া। আচ্ছা, হামবাই তো আমি সব সমস্যা তঙ্গ তুই নেই, রাস্তা নেই, অভাব ই খাঙ্কলেন যতন বুট খা ম যদি খাঙ্কলে খাঙ্কাবা যতন খাঙ্কে তঙ্গ বুটক তোর খা রাস্তাঘাট উন্নয়ন তো তুই নেই ব্যবস্থা আমি সব আবার নাই এটা অব ব পারা বা ব ভিলেজ নিব পারা মধ্যে চন্দন। হ্যাঁ, চন্দন লাইলংবাড়ি, লাইলংবাড়ি না থামবে গতবার মোটা খেলে কেমন বিজেপি হব আমি সাপোর্ট খাই লেখা যে উন্নয়ন রাস্তাঘাট নিয়ে যারা নাহারে যত আগ্রহ সরকারি পক্ষ সরকার তো অলরেডি কাব এমনি মানে সরকার পাইনি মানে পাইনি হেব গিয়া সরকার অলরেডি কাবাই কাবক মনে করি মেগ আনছি মানে যেহেতু ব রিজেন বরফন হয়ে নির্বাচন মশা খাই সরকার কখনো বিশ্বাস মোটামুটি আশা খাই মোটামুটি তো গণতন্ত্র নি জনগণ রায় সুস্থ বটন এটা বেশিরভাগ সুস্থ তাও যাতে চলিত
কলসিত মংসাই মিয়া যার যার ব্যক্তিগত যেন হামজাক বনরূপ তোমার তো ডেভেলপমেন্ট তো একেবারে তাম জন একটু বাস স্টপ রাস্তাঘাট আপনার সঙ্গে নুই থাকে না হ্যাঁ ভেরি উইক একদম রাস্তাঘাট এই যে পাঁচ ছটা বছর পরে একটা কষ্ট ডেলিভারি রোগী গাড়ি রব কষ্ট মানবাই খুব তার মধ্যে যে বাসা ক্রিয়া অবস্থা নানি এই অবস্থা ও রাস্তাঘাট থেকে ব বিধানসভা নি ব কেন্দ্র ব সব সব প্রার্থী ও জাগানি তো বিজেপি নিতম বিন্দু দেবনাথ আচ্ছা সিপিআইএম নিতম ও কুশিক চন্দ্র নির্দলিং কে তা অনিল দিয়াং অনিল বিজেপি নি হাম বাইদ সাইমানো আচ্ছা আন বসন তোমাই বাবু আচ্ছা হাম বাই তা গ্রাম চলেও তাবু মোটামুটি চিনির যে তাবু চিনি যে বিজেপি সমর্থন ও রক্ত অংশ সাপোর্ট খাই তো বেলেগকে বুটবু কাহাম চলে তো শান্তি নিরাপত্তাভাবে তবে তাবুক যে স্কাঙ্ক চিনির বিরোধীকে বাঙই তো মানে তাবুক মোটামুটি চিনি বিজেপি অনু সিপিএম নি মথানি বাইনে থাকা বনি বাকি বেলাইকে খাত থাক আশা খাই চিনি যে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ খবর লাইন আশা করছি বিগত দিনে আমরা উপকার হয়েছি আরো উপকার হইব আরো বেশি উন্নয়ন হইব এই আশাই আমরা রাখছি বিগত সময় কি বামফ্রন্টের দখলে ছিল এটা দশ বছর তো চলছে বিজেপি এর আগে কি বামেদের দখল ছিল তো বামেদের যে প্রার্থীরা ছিলেন বা যারা জয় হয়েছিলেন তারা কি আপনাদের জন্য কাজ করেছে করেছে কিন্তু এতটুকু করেনি আমরা যেটা আশা ছিল তা সম্পূর্ণ করছে না থ্যাংক ইউ পুর মন্ডলের 15 নম্বর বুথ আমাদের এখানে সকাল থেকে শান্তিময়পূর্ণ নির্বিঘ্ন ভোট হচ্ছে আমাদের এখানে কোনো ঝামেলা নেই আমরা খুব শান্তিতে ভোট দিচ্ছি এখানে ঠিক আমাদের প্রার্থী বিন্দু দেবনাথ বিজেপির মনোনীত প্রার্থী উনি নিশ্চিত উনি ফার্স্ট করবেন এখান থেকে আর পুরো দনপুর থেকে আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের এখানে যে সন্ত্রাস করার চেষ্টা করবে বা যে যে কোনো কিছু করবে ওদের জনগণ রায় দিবে জনগণই দেখবে কী হচ্ছে কী হচ্ছে না আর আমাদের এখানে তো শান্তিপূর্ণ সবাই মিলেমিশে সবাই আমরা মিলেমিশে ভোট দিচ্ছি আমাদের এখানে কোনো প্রবলেম নেই আমাদের এখানে সব কিছুই ভালোই চলছে আপনার তো যুবক কী আশা করবেন আগামী দিন এই যদি যেই প্রার্থী জয় হয় কী আশা করবেন আমরা যুবক আমরা তো এখান থেকে আমরা তো চাইছি সবাই একটু হলে এগিয়ে যাক কারণ কি সরকার সবাইকে চাকরি দিতে পারবে না আমরা একটু হলেও সবাই সরকার থেকে কোনো কিছু করে আমরা নিজস্ব বিজনেস করে নিজে পায়ে নিজে দাঁড়াতে চাই বিজেপি সরকার কতটুকু উন্নয়ন করেছে আপনাদের এই এলাকাতে আমাদের এখানে 25 বছর সিপিএম ছিল 25 বছর সিপিএমের সময় আমাদের এখানে কোনো কিছুই করেনি এখন যে 5 বছর বিজেপি হয়েছে 5 বছরের মধ্যে তো 2-2.5 বছর তো করোনায় চলে গেছে আর 2.5 বছরের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করছে বাড়ি বাড়ি জল বাড়ি বাড়ি গ্যাস এবং বাড়ি বাড়িতে পাকা বাড়ির জন্য হয়েছে এবং স্বচ্ছ ভারত অভিযানের ফলে আমাদের এখানে বাড়ি বাড়ি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে আমাদের আগামী দিন সরকারের কাছে কি প্রত্যাশা আছে আগামী দিন সরকারের কাছে প্রত্যাশা অতটুকুই আমরা সরকারের সাথে একভাবে তাল মিলিয়ে চলবো আর আমাদের যুবকের ব্যবসা বাণিজ্যের জন্য এবং চাকরির জন্য সব কিছু আমরা সরকারের কাছে প্রত্যাশা করছি কোন কেন্দ্র এটা কোন বুথের কোন কেন্দ্র এটা 23 দনপুর মন্ডলের
13 নম্বর বুথ কেন্দ্র। থ্যাংক ইউ। হ্যাঁ ভাতা পাননি আপনি? হ্যাঁ কত টাকা পান? 2000 টাকা। এই সরকার আর কি কি সাহায্য করছে? সরকার আর কি কি সাহায্য করছে? কি কি পাইছেন এই সরকারে আমলে? হ্যাঁ বিপিএল কার্ড আছে নি? আছে। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আমার নাম হইছে আবরানী দাস। আবরানী দাস। আচ্ছা ঠিক আছে। এই সরকার আপনার লাগে কাজ করেনি? গরিবের লাগে কাজ করেনি? করে। করে। আচ্ছা ঠিক আছে।